সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা স্টুডিও থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি আমাদের শুভকামনা। আপনারা জানেন, এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিলেত থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রকে কেন্দ্র করে। প্রতি সপ্তাহে আমরা প্রকাশিত সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা এবং পর্যালোচনা করি, এবং নিয়মিতই আমাদের সাথে একজন অতিথি যোগ দেন। তেমনি আজ আমাদের সাথে একজন অতিথি আছেন, তিনি প্রকাশিত সংবাদগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সোসাইটি অফ বাংলাদেশের সলিসিটার সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী, ব্যারিস্টার ও সলিসিটার জনাব আবুল কালাম চৌধুরী। চলুন জনাব আবুল কালাম চৌধুরীর সাথে আমরা পরিচিত হই। আবুল কালাম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি লন্ডন বাংলার এই অনুষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করি। ধন্যবাদ কালাম ভাই। তাহলে চলুন আজকে দেখে নিই আমরা এই সপ্তাহের প্রকাশিত সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। আমার কাছে প্রথমে আছে সাপ্তাহিক পত্রিকা, তাদের শীর্ষ সংবাদ, ইরাক যুদ্ধে ভুলের জন্য ব্লেয়ারের দুঃখ প্রকাশ। আরেকটা ছোট নিউজ আছে, লন্ডনে আবার লাঞ্ছিত শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপরেই আমার কাছে সাপ্তাহিক লন্ডন বাংলা, তাদের শীর্ষ সংবাদ, দেশে ডিজিটাল কোর্ট চালু হচ্ছে, যেটি প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বলেছেন, তিনি বর্তমানে লন্ডন সফর করছেন। এরপরেই আছে সাপ্তাহিক বাংলা পোস্ট, তাদের শীর্ষ সংবাদ, ট্যাক্স ক্রেডিট কমছে না, লর্ডরা থামিয়ে দিলেন। পরে আছে সাপ্তাহিক সুরমা, সুরমার শীর্ষ সংবাদ, প্রবাসী অর্থায়নে পিএনই বাজার ক্যান্সার হাসপাতাল নির্মাণে অগ্রগতি, 8 মাসে 66 ক্যান্সার রোগী শনাক্ত। এরপরেই আছে সাপ্তাহিক জনমত, জনমতের শীর্ষ সংবাদ, ব্রিটিশ বাঙালির জেট বিমান চিন্তাই রুখে দিল MI5, অবিশ্বাস্য এক ঘটনা। এরপরে আছে সাপ্তাহিক বাংলা টাইমস, তাদের শীর্ষ সংবাদ, ব্রিটিশ বাংলাদেশি এক মায়ের পক্ষে লন্ডনে আরব আমিরাত এমবেসির সামনে প্রতিবাদ সমাবেশ, সন্তানের জন্য লড়াই। পরে আছে সাপ্তাহিক দেশ, তাদের শীর্ষ সংবাদ, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের উপর আবারও হামলা, কিল ঘুষি ও লাথিতে লাঞ্ছিত, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে হামলা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, শামসুদ্দিন চৌধুরীর মানিকের মেয়ে, এটি অভিযোগ করেছেন একটি প্রেস কনফারেন্সে। এবং বিএনপির সভাপতি এম এ মালিক অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, বিএনপির উপর দায় চাপিয়ে শেখ হাসিনাকে খুশি করে তিনি পদবি পেতে চান। এরপরে আছে সাপ্তাহিক দেশের দ্বিতীয় ফ্রন্ট পেজ, তাদের শীর্ষ সংবাদ, সংখ্যাগরিষ্ঠ লর্ড সদস্যের সমর্থন নাই, ট্যাক্স ক্রেডিট কার্ড পেঁচালো। সর্বশেষ আমার কাছে আসে সাপ্তাহিক বাংলা সংলাপ, তাদের শীর্ষ সংবাদ, আরবের এক যুবরাজ নিয়ে লিড হেডিং লজ্জা। এই ছিল আমার কাছে এই সপ্তাহের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসি সাপ্তাহিক পত্রিকা যে রিপোর্টটি করেছে ব্লেয়ারকে নিয়ে। আমরা জানি যে ইরাক যুদ্ধের জন্য ব্লেয়ার এবং বুশকে দায়ী করা হয়, এবং দীর্ঘদিন যাবৎ ব্লেয়ারের কাছ থেকে ব্লেয়ারের দুঃখ প্রকাশ, মানে অ্যাপোলজি অনেকেই দাবি করে আসছিলেন। অবশেষে তিনি টেলিভিশনে অ্যাপোলজি দিয়েছেন, বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা জানি যে তিনি ইরাক যুদ্ধের সাথে, মানে যুদ্ধের সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই দুঃখ প্রকাশটি কি যথেষ্ট, নাকি ব্লেয়ারের বিচার হওয়া উচিত?